तृणमूल पार्टी समर्थक होने पर ही सरकारी जमीन पर कब्जा कर निर्माण कार्य का अधिकार मिलेगा। सरकारी सब्सिडी तभी मिलेगी जब सत्ताधारी दल के सदस्य हैं। सत्ताधारी पार्टी के सदस्य होने का फायदा उठाते हुए लंबे समय से पश्चिम बंगाल सरकार के इरिगेशन दफ्तर जमीन के दखल कर गैर कानूनी तरीके से कार्य कर रहे हैं। इलाके के एक तृणमूल कर्मी यह घटना मालदा जिला के हरिश्चंद्रपुर थाना इलाका तुलसीरहाट ग्राम पंचायत में घटी है। आरोप है कि संतोष राय नाम का एक तृणमूल कार्यकर्ता तुलसीरहाट सदर क्षेत्र में लंबे समय से सत्ताधारी पार्टी के सदस्य होने के कारण इलाके के इरिग्रेशन दफ्तर की एक भाग जमीन पर कब्जा किए हुए हैं। वहीं स्थानीय लोगों द्वारा संतोष बाबू से इस बारे में बातचीत करने पर वह पार्टी के नेताओं के काम से लोगों को धमका रहे हैं। वहीं इस बारे में बातचीत करने पर वो पार्टी के नेताओं के नाम से लोगों को धमका रहे हैं। यहां तक कि तुलसीरहाट ग्राम पंचायत के शासक दल के उपप्रधान द्वारा संतोष बाबू को जमीन खाली करने की बात कहने पर संतोष बाबू ने उपप्रधान को भी धमकाया गया। इस बात को लेकर भारी विवाद शुरू हो गया एवं स्थिति अनियंत्रित होने पर हरिश्चंद्रपुर थाना पुलिस मौके पर पहुंची एवं स्थिति को नियंत्रित किया गया। वहीं इस विषय को लेकर आरोपी संतोष राय ने बताया कि बहुत दिनों से ही इस जमीन पर वो बसे हुए हैं। इतने दिनों तक कोई जमीन खाली कराने नहीं आया, वर्तमान में ऐसी स्थिति क्यों हो गई? আমি যবে থেকে জন্ম হয়েছি তা আমি তো এখানেই দেখতে পাচ্ছি। আমার দাদুরা এখানে এসছে, এখন তবে থেকে আমরা এখানেই বসবাস করছি। আর এরকম কোনো সমর্থ হয়নি যে আমরা নিজের জায়গা কিনে বাড়িঘর করব। দু কাঠা জায়গা নিয়েছে, ওখানে আমরা চার ভাই তিন বোন আছি, ওটা মায়ের নামে আছে। ওখানে বাড়িও হবে না, কিছু না, ইন্দিরাবাস ঘরও এসছে। এখন ওই বাড়িতে কি ওই জায়গাতে কীভাবে হবে ওটাও জানি না। ও কিন্তু আমাদের বুথের মেম্বার না, দুজন আমাদের বুথের মেম্বার না। ও দোকানে আসে, ও সালা দিয়েছে যে টিএমসি পার্টি করো তাহলে সাবসিডি পাওয়া যাবে, এই হলো কথা। আমরা তো এর আগে কিছু পাইনি, এবছর বাড়িও এসছে আমাদের ইন্দিরাবাস। এখন তো আমরা ভাববো যে টিএমসি করার পরেই আসলো, নাহলে তো আসেনি এতদিন। জায়গা যার জায়গা আছে যে নিবে, যখন দরকার পড়লে ও নিয়ে নিবে। আমি এখন দোকান করে খাচ্ছি, চারটা বাচ্চা কাচ্চাকে দোকান করে ওই মতন খেলা, পঞ্চাশ বছর থেকে বেশি আছে। আমার দাদুকে দাদু আসলো এখানে, দাদু আমার এখানে শেষ হলো, আমার দাদু নিজে শেষ হলো, আমার শ্বশুর ষাট সত্তর বছর শেষ হয়ে গেছে, আমারও আধা বেশ শেষ হয়ে গেছে এই জমিনেতে। চিঠি করে তো চিঠি প্রশাসন বলেছিল তোমার দিকে ব্যবস্থা করে দেবো, তারপরে তুমি উঠবে, মগর এক তার তো এখানে থাকো তোমরা, আর নাই তাই তুমি পিডাব্লিউতে সাইডে তুমি না দোকান করে খাও, আর এই ঘর তোমাকে ছাড়তে হবে। আমি বললো ঠিক আছে। এই কেদিন আগে এই কাকু বলো তুমি এদিকে করে খা না, ওদিকে করতে দিব না, আর কোন ব্যবস্থা আমি করে দিব। কাকু বলো নিজে ছ মাস আগে বলো কাকু, ওটাও আমি সহ্য করে নিলাম। বিরোধ কাকু বললো খোপড়িতে থাকছি, আমার বাড়ি ঘর ছাড়ে দিয়েছি। এর থেকে আগে তো কয়েছো আমার এইবার আমাকে টিএমসি মে ঘুষেছি, তবে থেকে আমাকে তিল পারও দিয়েছে দুটা, আর টিপি এখানে ইন্দিরাবাস ঘরও দিয়েছে। আমি আগে টিএমসি বিজেপি ছিলাম, মার যখন দেখছি বিজেপি থেকে আমার কিছু সহযোগ মিলছে, একটাও জিনিস পাচ্ছি না, তখন আমি টিএমসি মে চলে। এই কি আছে রারিয়ারকের ই আছে তাজুয়া দা আছে, ওই আমাকে বলো এখানে ঘুষ, তোকে যে দরকার পড়লে আমাকে বলবি, আমি তোকে ব্যবস্থা করবো। এখানে করেছি জান বাঁচাবার জন্য, যেই দিন দরকার পড়লে সরকারকে ওই দিন আমাকে নিয়ে নিবে, আমাকে ব্যবস্থা করে দিবে, আমি চলে যাবো এখান থেকে। হ্যাঁ সবাই লেখাপড়ি হয়েছে। वहीं इस विषय में सिंचाई विभाग के कार्यकर्ता गोविंदो दास ने क्या कहा सुनाएंगे आपको। খবর দেয় যে আপনাদের ডিপার্টমেন্টের জায়গাটা এঙ্গেজ করা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এখানে এসে দেখি সত্যি ওরা কনস্ট্রাকশন করার প্রিপারেশন নিচ্ছিল এবং ভিত্তিতে খুলেছিল। ওই সময় তাদেরকে আমি বাধা দিই, কাজটা বন্ধ করার কথা বলি, এবং আমি সঙ্গে সঙ্গে আমার সুপ্রিয় কেজিও সাহেবকে ফোন করে ওনাকে ফোনের মাধ্যমে কথা বলাই। সাহেব ওনাকে বলেন কাজটা বন্ধ করার জন্য, উনি বন্ধ রেখেছিলেন, তারপরে আবার ভেতরে ভেতরে একটা সামনের দিকে পর্দা রেখে পেছনে করে ওরা কাজ করেছে। এসডিও সাহেব পরবর্তীতে খবর পেয়ে উনি নিজে আসেন, নিজে এসে অর্ডার করে যান যাতে কাজ না হয়, তা সত্ত্বেও ওনারা ভেতরে ভেতরে কাজ করে ফেলেছেন। वहीं इस पूरे विषय को लेकर तृणमूल नेता शुभमय बसु ने क्या कहा सुनाएंगे आपको।
ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিকে দুর্চিয়াটার অঞ্চল সভাপতিকে দেখতে বলা হয়েছে। বিষয়টা যদি কোনো এরকম কোনো অবস্ট্রাকশন করে চাষিদের জমির জমা জল যেন না বেরোতে পারে সেটা ব্যবস্থা নিতে বলা হয়েছে, বিডিও সাহেবকেও বলা হয়েছে। সুতরাং এখানে কোনো বেআইনি কাজ করে সে তৃণমূলের সমর্থক হোক বা অন্য কোনো দলের সমর্থক হোক, কেউ বেআইনি কাজ করে ছাড়া পাবে না। যেটা দরকার মানুষের স্বার্থে যেটা দরকার সেটাই কর্ম করতে বলা হয়েছে বিডিও সাহেবকে, এবং দলীয় ব্যাপারটা ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিকে মিটিয়ে নিতে বলা হয়েছে। वहीं दूसरी ओर इस पूरे विषय को लेकर भाजपा जिला अध्यक्ष गोविंद चंद्र मंडल ने क्या कहा वो भी सुनाएंगे आपको। जनगण के बोका पे भूल बुझा खेला पुतुल हिसाब से व्यवहार कर तृणमूल गोष्ठी बोलते सपोर्ट करो और सरकारी जमीते तुम्हारा बसबास करो निर्माण काज शुरू कर दो। যেই মুহূর্তে নির্মাণ কাজ বেশ কিছুটা এগিয়েছে আবার আর একটা গোষ্ঠী বলছে বেআইনি কাজ চলবে না, বেআইনি নির্মাণ চলবে না, সমস্ত ভালো। এই যে খেলার পুতুল জনগণকে নিয়ে এই সমস্ত খেলার পুতুলের মতো ব্যবহার করছে, এগুলো ইমিডিয়েট প্রশাসনের উচিত এগুলো দেখা, আর না হলে জনবিক্ষোভ শুরু হবে তখন তৃণমূলও থামতে পারবে না, কোনো গোষ্ঠী তখন কিন্তু বাঁচবে না।